সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে একজন সুপারস্টার, যিনি করে যাচ্ছেন একের পর এক রেকর্ড। দেশের ইতিহাসে তাকে সেরা ক্রিকেটার হিসেবেও সাব্যস্ত করা হয়। আন্তর্জাতিক ওয়ানডেতে 7,000 রানের সঙ্গে তিনি শিকার করেছেন 300 উইকেট। আর এমন কীর্তি গড়ার পরে দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুস সিংহে সাকিবের হাতে শুভেচ্ছা স্বরূপ একটি টেস্ট তুলে দেন। বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এক ভিডিওতে দেখা যায়, সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন হাতুরু। এ সময় টাইগারদের এই ওস্তাদ জানিয়েছেন, সাকিবের জন্য এই মাইল ফলক গড়াটা মোটেও সহজ ছিল না। হাতুরু বলেন, সাকিব, আমি জানি বেশিরভাগ সময় বাংলাদেশের খেলা এমন প্রতিপক্ষের সাথে ছিল যাদের বোলিং অ্যাটাক অনেক ভালো, যদিও গত 5-6 বছর সেই পরিস্থিতি বদলে গেছে। তবে যখন তুমি কেরিয়ার শুরু করেছো তখন এটা মোটেও সহজ ছিল না। ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার হয়ে খেলে সাকিবের রান 10-12 হাজার থাকতো বলে বিশ্বাস হাতুরুর। এখানে রান করা এত সহজ না। যদি তুমি ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা ভারতের হয়ে খেলতে, তাহলে তোমার যে প্রতিভা তাতে তোমার রান থাকতো 10 বা 12 হাজার। যদিও এটা খুব বড় একটা অর্জন, খুব ভালো করেছো।